রাজধানীতে কোরবানির পশুর হাট আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ীরা, আসছেন ক্রেতারাও। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতারা হাটে আসছেন পশুর দাম যাচাই করতে, দামে মিলে গেলে কিনছেনও। তবে ক্রেতাদের অভিযোগ এবারে দাম বেশি। বিক্রেতারা জানালেন খাদ্যের দাম বেশি হওয়ায় পশুর দামও বেড়েছে। এদিকে হাট কর্তৃপক্ষ জানিয়েছে এবছর পর্যাপ্ত পশু আসছে বাজারে। আগামী রবিবার রাজধানীর অস্থায়ী হাটে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু হবে। ফাহিম মুনায়েমের প্রতিবেদন। আগামী সপ্তাহের শেষে উদযাপিত হতে যাচ্ছে ঈদুল আজহা। রাজধানীর কোরবানির পশুর অস্থায়ী হাটগুলোতে দেশের বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যবসায়ী ও খামারিরা। যদিও ঢাকার দুই সিটি কর্পোরেশন আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে হাটে বেচাকেনা শুরুর সময় বেঁধে দিয়েছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় দুটি স্থায়ী ও ১৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এখনও চলছে সাজসজ্জার কাজ। এরই মধ্যে অনেক হাটে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। বিশেষ করে গাবতলীর হাটে আনা হয়েছে অনেক পশু। বিভিন্ন ধরনের গরুর দাম ১ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত হাঁকছেন ব্যবসায়ীরা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় শুক্রবার হাটে আসছেন ক্রেতারাও। পশু পছন্দ করার পাশাপাশি চলছে দাম যাচাই। চাইছিল ৫০০০০ টাকা, আমি ৩২,০০০ দিচ্ছি। দেখি আসছি, ভাগ্যে থাকে, নিয়ে যাবো, কিনবো আরও তো দুই দিন পরে আর কি। গরু সুন্দর কিন্তু দাম একটু বেশি চাচ্ছে আর কি, দাম মিললে নিয়ে নিবো ইনশাল্লাহ। আর আমাদের বাজেটের সাথে ৫-১০,০০০ বাড়াইতে পারি, কিন্তু হিসাব অনুযায়ী বেশি বলতেছে। ব্যবসায়ীরা বললেন হাট আনুষ্ঠানিকভাবে শুরুর পর ভিড় বাড়বে। খদ্দের দাম আসছে, এখনো ব্যবসা বিক্রি হয় নাই। মাল মনে করেন গেছে ৫০,০০০ পিসে এক গরু ২০-৩০,০০০ করে বেশি কিনতেই হইতেছে। বেচা কিনা এখনো জমেনি, মানে টুকটাক বিক্রি হচ্ছে, এই অবস্থায় আছি আমরা। হাট কর্তৃপক্ষ জানিয়েছে কোরবানির পশু নিয়ে অনেক ট্রাক এরই মধ্যে এসেছে। হাটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তদারকি করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের সেবা দেওয়াটাই সবচেয়ে আমাদের মূল উদ্দেশ্য। ক্রেতারা সুন্দর মতন কিনতে পারে, বিক্রেতাদের হাসি মুখে এখান থেকে বিক্রি করে টাকাটা নিয়ে বাইরে যেতে পারে, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। কয়েকদিনের মধ্যেই বেচাকেনা পুরোদমে জমে উঠবে বলে আশা ইজারাদার ও ব্যবসায়ীদের। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।